পরিবেশ তো ধরুন দুটো পরিবেশ আছে, একটা হচ্ছে বাহিরে সেখানে শান্তিপূর্ণ, কোনো ধরনের সমস্যা না, আর ভেতরে আমি দেখলাম ওখানে নৌকার পাশাপাশি আরো দুইজন এজেন্ট আছে, পোলিং এজেন্ট আছে, সুতরাং সবকিছুই সুষ্ঠুভাবে। এবং আমাদের প্রত্যাশা থাকবে যে বাইরের পরিবেশটাও শান্তিপূর্ণ থাকবে সারাদিন, আর ভেতরে এখানে কোনো ধরনের অনিয়ম হবে না। যারা ভোট দিতে চায় তারা যেন সেই ভোটটা দিতে পারে। সুতরাং আমরা আশা করছি একটি সুষ্ঠু প্রক্রিয়ার মাধ্যমে দিনের শেষে যারাই নির্বাচিত হবেন তাদের মাধ্যমে আমাদের এলাকার মানুষের যে প্রত্যাশা সেটি পূরণ হবে। জয়ের বিষয়ে এখনো কিছু বলবো না, সেটা ফলাফলের উপর। তবে আমার মনে হয় আমরা বিশেষ করে বিগত পাঁচ বছর, কেননা তার আগে আরেকটি নির্বাচন হয়েছিল, মানুষের যে প্রত্যাশাগুলো ছিল এবং আমাদের যে অঙ্গীকারগুলো ছিল সেগুলো আমরা পূরণ করার চেষ্টা করেছি, আন্তরিকভাবে সেই কাজটি আমরা করার চেষ্টা করেছি, এবং আমরা আশা করব মানুষটার সঠিক মূল্যায়নটা করবে। আমরা এটাই বলবো।